ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবেন টোটাল একটি ঘরের ভিতরে কিভাবে কারেন্টের কাজ করতে হবে এবং এভাবে বোর্ডটা কিভাবে সেটিং করতে হবে। তো এখানে দেখেন শুধু বোর্ড নয়, একটি কাটআউট ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু ফ্যানের রেগুলেটর পর্যন্ত লাগানো রয়েছে। আপনি এখানে ফ্যানের রেগুলেটর কিভাবে লাগাতে হয় এটাও শিখে নিতে পারবেন, তার সাথে সাথে টোটাল একটি ঘরের ভিতরে আপনি কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো আপনারা শিখে নিতে পারবেন। এত ভালোভাবে শিখে নিতে পারবেন আপনাকে অন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, শুধু এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ কারেন্টের কাজ আপনি শিখে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই যে আপনি কিভাবে টোটাল একটি ঘরের কারেন্টের কাজ আপনি কিভাবে করবেন। তো বন্ধুরা, একটি কারেন্টের কাজ করার আগে কিন্তু আপনাকে কিছু যন্ত্রপাতি নিতে হবে, যেমন প্লাস, স্ক্রুড্রাইভার। তো এই কাজের ক্ষেত্রে যেইটা যেইটা লাগবে আপনারা দেখে নিতে পারবেন। এই ধরনের একটি বোর্ড আপনাকে কিনতে হবে। এই ধরনের একটি বোর্ডের দাম মাত্র 60 টাকা নিচে, এখানে 8টি সুইচ রয়েছে। তো এই বোর্ডটি কেনার আগে কিন্তু আপনাকে হিসাব করতে হবে যে আপনি আপনার ঘরের ভিতরে কি কি জ্বালাইবেন। ওকে, মানে আপনার ঘরের ভিতরে ফ্যান কয়টা থাকবে, লাইট কয়টা থাকবে, সেই হিসাব করে কিন্তু আপনাকে এই রকমের একটি বোর্ড ক্রয় করতে হবে। ধরেন আপনার ঘরের ভিতরে আপনি দুইটা বাল্ব জ্বালাবেন এবং দুইটা ফ্যান চালাবেন, এই জন্য আপনার 4টা সুইচের প্রয়োজন হবে এবং এখানে একটি কাট আউট বসবে এবং এখানে ধরনের একটি ফোন চার্জ দেওয়ার জন্য একটি সকেট বসবে এবং এখানে একটি রেগুলেটর বসবে। সেই হিসাব করেই কিন্তু আপনাকে এই বোর্ডটা ক্রয় করতে হবে। আপনি যদি সমস্ত কিছু হিসাব করে দেখেন যে আপনার টোটাল 10টি সুইচ হবে, 10টি সুইচ হবে এবং আপনার এই যে চার্জিং পোর্ট রয়েছে যখন সকেট মিলিয়ে জিলিয়ে টোটাল 10টি সুইচ থাকবে, সকেট থাকবে, এই 10 সকেটের কিন্তু আপনাকে একটি বোর্ড ক্রয় করতে হবে। যেমন আমি এখানে হিসাব করে দেখছি যে আমার এখানে 8 সুইচের একটি বোর্ডের প্রয়োজন, আমি 8 সুইচের একটি বোর্ড আমি ক্রয় করে নিছি। তো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, এই বোর্ডটাকে এখানে 4টা নাট থাকবে বা 6টাও থাকতে পারে, এই নাটগুলো আপনাকে খুলে নিতে হবে। এভাবে করে আপনাকে খুলে নিতে হবে। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এই বোর্ডের ভিতরে বসাবেন এই যে কাট আউট দেখতে পাইতেছেন বা এটা ফিউজ বলা হয়, আপনি এইটাকে সর্বফার্স্ট আপনার বোর্ডের ভিতরে আপনি বসিয়ে দেবেন যে কোনো এক কোণায়। মানে এই কাট আউট আপনি কখনো মাঝ বরাবর বসাবেন না, এভাবে এক কোণায় বসিয়ে দেবেন। এই কাট আউট এখানে বসানো হয়ে গেলে তারপরে আপনি এখন বসাতে হবে আপনার এই যে সকেট, আপনি যেইটা থেকে মোবাইল চার্জ করবেন, এইটা আপনাকে এখানে বসাতে হবে। ঠিক এভাবে আমি যেভাবে এখানে বসিয়ে দিচ্ছি এভাবে আপনাকে বসাতে হবে। ওকে, কাট আউটের পাশে বসবে আপনার সকেট, যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ দেবেন বা আপনি অন্য অন্য জিনিসগুলো আপনি ব্যবহার করবেন, এইটা আপনি এখানে বসাবেন। তো দেখেন এখানে আমরা কাট আউট দিব, এখানে আমরা সকেট দিব, তারপরে আমরা সুইচগুলো আমরা সিরিয়ালে বসিয়ে নেব, তারপরে একদম কোণায় আমরা রাখবো আমাদের ফ্যানের রেগুলেটর। ওকে, এভাবে করে রাখবো, তারপরে আমরা এখান থেকে নাটগুলোকে আটকে দেব। তো এইভাবে নাটগুলো লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে যে প্লাস দিয়ে টাইট দিয়ে দেবেন বা আপনি এই সেট থেকে স্ক্রুড্রাইভার দিয়ে দিতে পারেন, কিন্তু এই সুইচগুলো কিন্তু আপনাকে এই সেট দিয়ে টাইট দেবে। একটু মোটা তার নেবেন, এই মোটা তার নিয়ে এখান থেকে আপনারা দুই পিস তামা টেনে বের করবেন। এভাবে করে আপনারা এই তামাটাকে রেডি করবেন, এভাবে লম্বা করে এই তামাটা রেডি করবেন, এই বোর্ডের মাপ পরিমাণ আপনারা কেটে নেবেন। তারপরে আপনারা দেখেন এখানে একটু খেয়াল রাখবেন এই যে সুইচগুলো, এই সুইচগুলোর এখানে দেখেন এই সাইডের জায়গার খালি জায়গার পরিমাণ বেশি রয়েছে এবং এই সাইডে খালি জায়গার পরিমাণ কম রয়েছে। তো এই সিরিয়াল ধরে প্রত্যেকটি নাট আপনি ঢিল করে দেবেন। একদম দেখেন এই যে কাট আউট সহকারে রেগুলেটর তো আপনি ঢিল দিতে পারবেন না এই সাইড থেকে, কিন্তু এই আর এই সহ আপনার এই যে ফিউজ সহকার এই সাইড থেকে আপনি সকল নাট আপনি এইখান থেকে নাটগুলো ঢিল করে দেন। মানে আবারও দেখাই, আপনি যদি দেখেন এইখানে কিন্তু খালি জায়গা বেশি রয়েছে, এই সাইডের নাটটা খুলবেন না, বাট এই সাইডের নাটটা কিন্তু আপনাকে খুলতে হবে। এই যে নাটগুলো সিরিয়াল বাই আপনি খুলে যাবেন। তো আমি এখানে প্রত্যেকটি নাট ঢিল দিয়ে দিছি এই সাইডের, তারপর এই যে তামাটা রয়েছে এই তামাটা আপনি এই সাইড থেকে এদিকে ঢুকিয়ে দেবেন। এভাবে করে আপনি একদম শেষ মাথা পর্যন্ত আপনি চলে যাবেন। ওকে, তো দেখেন এখান থেকে আমরা রেগুলেটর বাদে এখান থেকে পুরো লাইনে একটি তামার তার, এখানে দেখেন দুই পিস তার রয়েছে তামা, তো এইটা আমরা এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত টেনে দিয়েছি। তারপরে আমরা এই নাটগুলোকে আবার পুনরায় টাইট দিয়ে দেবো। ওকে, তারপরে দেখেন এই যে রেগুলেটর, রেগুলেটরের পাশে একটি সুইচ রয়েছে, তারপরে আমরা ওই সাইডে চলে যাব। তো এইটি হলো ফ্যানের সুইচ হবে, এইটা রেগুলেটরের পাশে, সেই জন্য এটা ফ্যানের সুইচ হবে। এর জন্য আমরা এখান থেকে এই নাটটাকে আমরা ঢিল দেবো, যেহেতু সুইচের আরও একটি লাইন রয়েছে, তো আমরা এটাকে ঢিল দিয়ে দেবো। ঢিল দেওয়ার পরে তারপরে আমরা রেগুলেটর থেকে যে কোনো একটি তারের মাথা, আপনি লালটা নেবেন তাইলে ভালো হবে। ওকে, লাল কালার যাই হোক কোনো সমস্যা নেই, আপনি এই তারটাকে এখানে লাগিয়ে দেবেন এভাবে করে। ওকে, এই যে দেখেন আমরা এভাবে লাগিয়ে দিলাম, এটা মানে আমরা এখন রেগুলেটরটা সেট আপ দিয়ে রাখতেছি। ওকে, এই হলো আমাদের বোর্ডের কাজ। তো এখন আমরা এখানে লাইনগুলো কীভাবে নিয়ে আসবো, একদম মেইন লাইন, তারপর প্রত্যেকটি লাইনের তার আমরা কীভাবে এখানে সেট আপ করবো।
ওকে, তো চলুন আমরা দেখে আসি। তো এখানে দেখেন আমার এই বোর্ডের সাথে পাঁচটা সুইচ রয়েছে আর আমার এখানে পাঁচটা লাইন রয়েছে। এটা আমার ফ্যানের লাইন, এটা হলো আমার লাইটের লাইন। আপনি বাসায় যে কয়টা লাইট জ্বালান না কেন, যে কয়টা ফ্যান চালান না কেন, প্রত্যেকটার কিন্তু দুইটা করে আপনি তার পাবেন। একটি ফ্যান আপনি লাগালেন, তারপরে কিন্তু সেই ফ্যানের সাথে দুইটা লাইন থাকবে, সেই দুইটা লাইনের সাথে আপনি তার টেনে বোর্ড পর্যন্ত নিয়ে আসবেন, আপনার বোর্ডটা আপনি যেইখানে বসাবেন। ওকে, আর বোর্ডটা কীভাবে ফিটিংস করবেন তা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আপনি এভাবে করে লাইনগুলো বোর্ড পর্যন্ত টেনে নিয়ে আসবেন। এবং এই চারটা হলো আমার লাইটের লাইন, প্রত্যেকটা দেখেন দুইটা করে তার রয়েছে। বোঝার স্বার্থে আমি এখানে কস্টেপ মেরে দিছি আলাদা আলাদা করে। ওকে, তো এখানে দেখেন এই যে তারগুলো থাকবে, এখানে আপনি প্রত্যেকটি কালা তার আপনি এভাবে নেবেন, এই যে কালো তার এভাবে, বা কালো তার বা আপনার যে লাইন থেকে, যে আপনি ফ্যানের থেকে যে দুইটা তার আসছে সেখান থেকে দুইটা তারের যে কোনো একটি তার এখানে একত্র করবেন। এই যে দেখেন এভাবে, তো এখানে দেখেন আমি এই যে দেখেন টোটাল পাঁচটা সুইচ হবে, টোটাল পাঁচটা সুইচ হবে। সেই পাঁচটা সুইচের যে কালো তার রয়েছে আমি এই কালো তার সবগুলো একত্র করে এখান থেকে এভাবে জড়িয়ে দেবো। ওকে, তো দেখেন এভাবে আমরা জুড়ে দেব। আপনি প্লাস দিয়ে দিবেন বা আপনার তার যদি মোটা হয় আপনি কিন্তু হাত দিয়ে দিতে পারবেন না। তো দেখেন এখানে আমাদের সুইচ হলো পাঁচটা, এভাবে আমরা পাঁচটা তার একত্র করে জুড়ে দেব। মানে এখানে একটা রয়েছে ফ্যানের লাইন এবং বাকি চারটা রয়েছে আমাদের লাইটের লাইন। এভাবে করে আমরা জুড়ে দেব পাঁচটা লাইন কালো তারের সাথে। আপনি ফ্যানের যে তারটা থাকবে এটা একটু আপনি চিহ্ন দিয়ে রাখবেন, যে কোনোভাবে একটু চিহ্ন দিয়ে রাখবেন, কস্টেপ মেরেই হোক বা যে কোনো কালার দিয়ে হলো আপনাকে মনে রাখতে হবে যে এখান থেকে কোনটা ফ্যানের সুইচ। ওকে, তো এইভাবে করে আমরা লাইনটা জুড়ে দেবো। এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে মেইন লাইনের কোনো কাজেই আসে নাই। ওকে, তো এখন যে এই যে আমাদের আরও যে পাঁচটা সুইচ থাকবে এইটা কিন্তু আমাদের বোর্ডের সাথে লাগাতে হবে। তো এইটা আমরা কীভাবে লাগাবো, এই যে আমাদের বোর্ডটা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে আমরা সর্বফার্স্টেই লাগাবো আমাদের ফ্যানের তার। এখন আমাদের ফ্যানের তার আমি চিহ্ন দিয়ে রাখছি এটা। এখন এই ফ্যানের লাইনটিই কিন্তু আমাদের সর্বপ্রথম লাগাতে হবে। তো ফ্যানের লাইনটি আমরা কোথায় লাগাবো, আমরা কিন্তু দেখেন রেগুলেটারের একটা লাইন সুইচের সাথে লাগিয়ে দিছি। তো এই যে রেগুলেটারের আরেকটি তার রয়েছে এইটা আমরা এখানে জুড়ে দেব। তো এখানে এভাবে জুড়ে দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে কস্টেপ মেরে দিতে হবে, তা নাহলে কিন্তু বোর্ডের সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। তো দেখেন এভাবে করে আমরা এটাকে কস্টেপ মেরে দেব। তো এভাবে আমরা ফ্যানের লাইনটা লাগিয়ে দেবো। ফ্যানের লাইনটা লাগানো হয়ে গেল, আরও চারটা লাইন রয়েছে যেগুলো লাইটের। তো এগুলো আমরা কীভাবে লাগাবো, তো এখানে এভাবে করে একটু করে আমরা তামা বের করবো। তামা বের করে এই তামাটাকে আমরা কী করবো, এই প্লাস্টিকের দিকে ভাঁজ দেবো। এভাবে করে এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে এখানে যে কয়টা সুইচ থাকবে, যেহেতু আমার এখানে চারটা লাইন রয়েছে আর এখানে চারটা সুইচ আরও ফাঁকা রয়েছে, বাকিগুলো কাট আউট এবং সকেট, তো এইভাবে আমরা ভাঁজ দেবো। এবার কেন ভাঁজ দেবো, আমরা এই প্লাস্টিক সহকারে আমরা এই সকেটের ভিতরে লাগাবো। এর কারণ হলো যদি আমরা শুধু তামা বের করে লাগাই, যেহেতু এটা চিকন তার, তাহলে কিন্তু পরবর্তীতে এই তামাটা টান খেলে সুইচ থেকে ছুটে চলে আসবে। এই জন্য আমরা প্লাস্টিক সহকারে, আমরা যখন লাইটের হোল্ডার লাগাবো তখন কিন্তু আমরা এই প্লাস্টিক সহকারে লাগাবো, যদি টানলে পরবর্তীতে আসবে না। আর যদি শুধু আমরা এই তামাটু দিয়ে স্ক্রু দিয়ে আটকে দিই তাহলে কিন্তু টান দিলে এটা ছুটে যাবে। ওকে, এভাবে করে আমরা প্লাস্টিক সহকারে প্রত্যেকটি লাইন লাগিয়ে দেবো। এখানে আমরা একটা ফ্যান চালাবো, চারটা লাইট জ্বালাবো। এখানে আমরা পাঁচটা তার একাত্র করে জুড়ে দিলাম, তারপর বাকি পাঁচটা এই যে একটা রেগুলেটারের সাথে ফ্যানের তার লাগিয়ে দিলাম, বাকি চারটা চারটা সুইচের সাথে লাগিয়ে দিলাম। ওকে, এখানে বাকি রয়ে গেছে দেখেন এই যে এখানে একটি সকেট, এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু মোবাইল চার্জ দিব। ওকে, তো এই জন্য আমরা এই সকেটের লাইনটা কীভাবে দেবো, এই সকেটের লাইনটা দেওয়ার জন্য আমরা এই নাটটাকে ঢিল দেবো। নাটটাকে ঢিল দিয়ে আমরা এখন একটি বাড়তি তার নিব, এভাবে করে তার নিয়ে আমরা আবার এটার ভিতরে এখান থেকে লাইনটা আমরা লাগিয়ে দিই। এভাবে করে আমরা এই সকেটের সাথে একটি তার লাগিয়ে দেবো। একটি তার লাগিয়ে এই যে মাথাটা রয়েছে এইখান থেকে আমরা আবার এটার সাথে জুড়ে দেবো। মানে এই যে আমরা পাঁচটা তার একাত্র করে আমরা এখান থেকে একসাথে জুড়ে দিয়েছিলাম, এটার সাথে আমরা এই সকেটের একটি তার নিয়ে এখান থেকে জুড়ে দেবো। ওকে, বোঝা গেছে? এখন আসবো আমাদের মেইন লাইনে। মেইন লাইন না দিলে কিন্তু আমাদের এখানে কিছুই চলবে না। তো এই যে তারটা দেখতে পাইতেছে এইটা আমাদের একদম মেইন লাইন। আপনি এই মেইন লাইনটা আমাদের আপনাদের সাব মিটার বা মিটার থেকে যেইখান থেকে আনেন না কেন, দুইটা আপনাকে মেইন লাইন নিতে হবে। তো এইটি হলো নেগেটিভ, এটি হলো পজিটিভ। ওকে, আপনি টেস্টার দিয়ে দেখবেন যে যেইটা বাতি জ্বলবে, ধরেন এই তারটা আপনার বাতি জ্বলতেছে, তাহলে এইটি হলো আপনার পজিটিভ তার আর এইটি হলো আপনার নিউট্রাল। এটা কালো এবং অনেক সময় দেখা যায় এইটার ভিতরে পজিটিভ চলে আসে উল্টো লাগানোর জন্য, এই জন্য আপনি সবসময় টেস্টার দিয়ে দেখবেন যে কোনটায় বাতি জ্বলে। তো যেইটাই বাতি জ্বলে ওই তারটা আপনি আলাদা রাখবেন, আর যেইটাই বাতি জ্বলে না, যেমন এইটাই বাতি জ্বলবে না কালা তার, তো এই তারটাকে আমরা এই দুইটাই কিন্তু মেইন লাইন। এই দুইটা মেইন লাইন আমরা এখান থেকে যে ছয়টা তার একসাথে জড়িয়ে দিয়েছিলাম এইখানে আমরা একটা তার এভাবে জড়িয়ে দেবো। ওকে, সুন্দরভাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। এভাবে দিয়ে আমরা এখানে কস্টেপ মেরে দেবো। এভাবে করে আমরা কস্টেপটা মেরে দেবো, খুব সুন্দরভাবে কস্টেপটা মেরে দেবো। এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কস্টেপটা খুব সুন্দরভাবে মারা হয়। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি।
এখান থেকে দেখেন মেইন লাইনে দুইটা তারের নেগেটিভ তারটা কিন্তু আমরা এখান থেকে জুড়ে দিয়েছি, মানে এর আগে যে আমরা লাইনের সকল তার একসাথে জুড়ে দিয়েছিলাম সেই তারের সাথে আমরা নেগেটিভ তারটাও জুড়ে কষ্ট মেরে দিয়েছি। ওকে, এদিকের কাজটা শেষ। তো এখনও কিন্তু এইটা কিন্তু আপনার মেইন লাইন, এটার সাথে কিন্তু আপনার মেইন লাইন রয়েছে এবং পজিটিভ তার। তো এই তারটা আপনি কোথায় দেবেন? এই তারটা দেবেন আপনার এই যে কাট আউট রয়েছে বা ফিউজ রয়েছে, এটা উঠালে কিন্তু কারেন্ট থাকবে না। ওকে, তো এই জন্য কিন্তু এইটার সাথে এই লাইনটা দিতে হবে। তো এইটার সাথে লাইনটা দিবেন আপনি এই যে জায়গাটায়, এই জায়গাটায় আপনি লাইনটা দিয়ে তারপরে আপনি এটাকে আটকে দিবেন। ওকে, এটা হলো আমাদের মেইন লাইনের কাজ, এভাবে আটকে দিবেন। তো এই যে ফেস তারটা আমরা এই কাট আউটের সাথে লাগানোর উদ্দেশ্য হলো এই যে এই কাট আউটটা যখন আমরা উঠিয়ে ফেলবো তখন আর কারেন্ট থাকবে না। কেন থাকবে না? এইখান থেকে কারেন্টটা দিলে এইখান থেকে তারপরে আসতে হবে, এই জায়গাটা কিন্তু ফাঁকা, বাট এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে কিন্তু এই কাট আউটের ভিতরে এখান থেকে এই যে লাইনটা রয়েছে এই লাইন। তো আমরা এটা এখান থেকে যখন লাগাবো তখন আমাদের এখানে কারেন্ট থাকবে, আর যখন আমরা এটা উঠিয়ে ফেলবো তখন এইখান পর্যন্ত কারেন্ট থাকবে, বাট এইখানে আর কারেন্ট থাকবে না, যখন এদিকে লাইন আসতে পারবে না আর কিন্তু এখানে কারেন্টও থাকবে না। তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা এখান থেকে কাট আউটটা এভাবে লাগিয়ে দেবো। এভাবে লাগিয়ে দেওয়ার পরে আমাদের এই যে এটা কিন্তু একটি বোর্ডের আমাদের ব্যাক সাইড। তো আমরা এখান থেকে এই যে ব্যাক সাইডে এখান থেকে আমরা একটু কাটতে পারবো, এভাবে কেটে তারপরে আমরা এই যে বোর্ডটা এখানে নিব। এখানে বোর্ডটা নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে বোর্ডটা এখান থেকে কেটে নিব, যথেষ্ট পরিমাণে আমরা কাটবো, এখান থেকে এভাবে তারগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এই যে বোর্ডটা রয়েছে এটার ভিতরে আমরা এই তারগুলোকে খুব সুন্দরভাবে সাজাবো। এভাবে সাজিয়ে এখান থেকে আমি কিন্তু বলছিলাম ভালো মতো কষ্টের মধ্যে, তা নাহলে এটি যখন আপনি বোর্ডের ভিতরে রাখবেন তখন দেখা যায় এখান থেকে একটি তামা বের হয়ে রয়ে পজিটিভের সাথে লেগে গেছে, তখন কিন্তু ফায়ার করবে। এই জন্য এটা খুব ভালোভাবে আপনি কষ্টেপটা মেরে দিবেন, তারপরে আপনি এই বোর্ডটা এভাবে আটকে দিবেন। এখন থেকে আপনি সুইচ দিলে আপনার বাতি জ্বলবে, এবার সুইচ অফ করলে বাতি নিভে যাবে, আর যদি আপনি এটা উঠিয়ে ফেলেন তাহলে আর কিন্তু আপনার সুইচগুলো কোনো কাজ করবে না, আপনার এখানে কিন্তু কারেন্ট থাকবে বাট এই বোর্ডে কোনো কারেন্ট থাকবে না। এবং আপনাদের কিন্তু রেগুলেটর তার সাথে সাথে দেখিয়ে দিলাম যে রেগুলেটরটা কীভাবে লাগাবেন এবং কোন খানে কোনটা লাগাবেন, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু সব কিছু আমাদের ফ্যানের এবং লাইটের, আর এই যে তারটা কিন্তু আলাদাভাবেই রয়েছে, এটা কিন্তু আমাদের মেইন লাইন। মেইন লাইন কোথায় কী লাগাবেন সব কিছু দেখিয়ে দিলাম। যেহেতু একটি কারেন্টের কাজ এই জন্য আপনারা অবশ্যই একটু ভালো মতো ভিডিওটা দেখে তারপরে লাগাবেন, এখানে আমি কিছু ভুল কিছু দেখাই নাই। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।